পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 15 লাখ টাকায় ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন তরুণ মুশফিকুর রহমান ইফাত। এরপর জানা যায় তার বাবা হলেন জাতীয় রাজস্ব বোর্ড NBR এর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মতিউর রহমান। কিন্তু ইফাতকে নিজের ছেলে বলে অস্বীকার করে NBR এর ওই কর্মকর্তা জানান ওই ছেলেকে তিনি চেনেন না। যারা ইফাতকে তার সন্তান বলে দাবি করছে তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলারও ভয় দেখান তিনি। মতিউর রহমানের দাবি অনুযায়ী তার পরিবারের সদস্যরা হলেন স্ত্রী লায়লা কানিজ, যিনি বর্তমানে রায়পুরা নরসিংদীর চেয়ারম্যান, কন্যা ফারজানা রহমান ইপসিতা, যিনি একজন মেকআপ আর্টিস্ট এবং স্বামী সন্তান নিয়ে কানাডাতে থাকেন, পুত্র আহমেদ তৌফিকুর রহমান, যিনি বাংলাদেশেই থাকেন এবং বিবাহিত। তাহলে ইফাত কার ছেলে? মতিউর রহমানের দাবি খণ্ডন করে ফেসবুকে নানা রকম প্রমাণ হাজির করছেন নেটিজেনরা। কেঁচো করতে গিয়ে সাপও বেরিয়ে আসছে। অনেকেই বিভিন্ন ছবি সহ প্রমাণ করে দিচ্ছেন ইফাত মতিউরের সন্তান তো বটেই এবং তা দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলে, অর্থাৎ গোপন আরেকটি বিয়ের খবর প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে অনেকে। এই দুটি ছবি সেই প্রমাণের পক্ষে যায়, যার একটিতে ইফাত তার মায়ের সঙ্গে ছবি তুলে পোস্ট করেছে, আরেকটিতে মতিউর রহমানকে দেখা যায় আরেকজন নারীর সঙ্গে। কিন্তু দুটি ছবি ঘরোয়া পরিবেশে এবং ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় দুটি ছবি একই বাসায় তোলা। অর্থাৎ এখানে ইফাতের সঙ্গে মতিউরের ছবি না থাকলেও এটা স্পষ্ট যে ছবি দুটো তোলা একই বাসায়। কাজেই ইফাতকে মতিউর চেনেন না এমন দাবি করার উপায় নেই। নটরডেম কলেজের HSC 2025 ব্যাচের ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠতে যাওয়া অবস্থায় ইফাতের সঙ্গে মতিউর রহমানের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুজনের ম্যাচিং করা পাঞ্জাবির ছবি দিয়ে ইফাত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাদার্স ডে তে উইশ করেছে। এসব ছবি এডিটের উপায় নেই, কারণ এগুলো অনেক আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। ইনস্টাগ্রামের একটি গাড়ির গ্রুপে ইফাতের পোস্টের নিচে মতিউরের কন্যা ইপসিতার অভিমানী কমেন্টও নানা রকম প্রশ্নের জন্ম দিচ্ছে। BD কার্ডস অফিসিয়াল নামের ওই পেজের পোস্টে কাটিসি দেওয়া হয় মুশফিকুর রহমান ইফাতকে। পোস্টের কমেন্টে মুশফিকুর ইফাত নামের আইডি থেকে ইফাতের কমেন্টও আছে। ফারজানা রহমান ইপসিতার কমেন্টের অর্থ দাঁড়ায় মতিউর রহমান আগে আসুক ঢাকায়, অর্থাৎ ইফাতকে দামি গাড়ি কিনে দেওয়ায় অভিমান দেখাচ্ছেন ইপসিতা। প্রশ্ন হলো, ইফাত যদি মতিউর রহমানের ছেলে না হয় তাহলে তার পরিচয় কি? সে কার সন্তান? সে যেহেতু ঢাকাতেই থাকে তাহলে তাকে খুঁজে পাওয়া কঠিন কাজ নয়। তার আয়ের উৎস কি? তাকে কে এত টাকা দেয়? এদিকে ফেসবুকে নানা রকম মিম বানিয়ে মজা করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, একটা উচ্চ বংশীয় ছাগল কেনার পর জানা গেল যে কিনেছে তার কোনো বংশ পরিচয় নাই। আরেকজনের পোস্ট, ছেলেকে ত্যাগ করে আসল কোরবানি দিলেন রাজস্ব কর্মকর্তা। এই পুরো ঘটনায় একমাত্র নির্দোষ প্রাণী হলো 15 লাখ টাকার ওই খাসিটাই। এই ঘটনার গভীরে যত যাচ্ছি ততই দেখতে পাচ্ছি যারা এই খাসির বিক্রেতা, যে ছেলে এই খাসি কিনেছিল এবং এই ছেলের বাবা, একে একে এদের সবার নানা রকম কুকীর্তি বের হয়ে আসা শুরু হয়েছে এবং হয়তো আরো আসবে। দিন শেষে যে খাসিটা কুরবানি হওয়ার কথা ছিল সেটাই অক্ষত অবস্থায় বেঁচে রইল, কিন্তু এর সাথে জড়িত অন্য সবার ইমেজের কুরবানি হয়ে গেল। একজন লিখেছেন, কেঁচো খুঁড়তে সাপ, ছাগল কিনতে পাপ। আরেকজনের পোস্ট, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, এখন দেখি ছাগলে ভাগ্যও খায়। এখানে উল্লেখ যে গত 30 এপ্রিল ঢাকা ডেইলি নামের একটি অনলাইন পোর্টালে মতিউর রহমানের ভাষ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় যার শিরোনাম ছিল, সততা একজন কর্মকর্তার মূল্যায়নের মূল চাবিকাঠি।